সিসিএনের আউটিং সুইচিংয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে অ্যাক্সেস কন্ট্রোলস নিয়ে আলোচনা করতেছি, আজকে আমরা এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কীভাবে কাজ করে, এবং আমরা একটা কোশ্চেনও সলভ করার ট্রাই করেছিলাম। আজকেও আমরা এই ভিডিওতে এরকম একটা কোশ্চেনকে সলভ করব। তো আমরা ডিরেক্ট একটু কোশ্চেনের দিকে চলে যাই। আমাদের এর ইমিডিয়েট আগের যে কোশ্চেনটা ছিল, যে এটা ল্যাব 7 নেটওয়ার্ক গুগল সার্ভারের মধ্যে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এই কোশ্চেনটা আমরা ল্যানের মধ্যেই কাজ করব। তো একটু দেখি কোশ্চেনটা কী বলছে। এখানে এখানে আমাদের যে ল্যাব 6 নেটওয়ার্কটা আছে, ল্যাব 6 নেটওয়ার্ক ক্যান নট অ্যাক্সেস অফিস সার্ভার। এখানে আমাদের ডেটা সেন্টারটা লোকালি আছে, কিন্তু এখানে বলা আছে যে ল্যাব 6 নেটওয়ার্ক ডেটা সেন্টার থেকে শুধুমাত্র অফিস সার্ভারটাতে অ্যাক্সেস করতে পারবে না ইউজিং HTTP প্রোটোকল। মানে এখানে একটা স্পেসিফিক প্রোটোকলকে বলে দেওয়া আছে, বাট অল আদার ট্রাফিক ইজ পারমিটেড ফর ল্যাব 6 নেটওয়ার্ক। মানে আমি এই ল্যাব 6 থেকে শুধুমাত্র অফিস সার্ভারটাকে ব্রাউজিং করতে পারবো না, কিন্তু বাকি সব জায়গায় আমার অ্যাক্সেস আছে, এমনকি ফ্যাকাল্টি ফাইল সার্ভার এবং DNS সার্ভারের মধ্যেও অ্যাক্সেস পাওয়া যাবে। তো এখানে আমাদের সোর্স হলো ল্যাব 6, ডেস্টিনেশন হলো অফিস সার্ভার, এবং এখানে সার্ভিস, পোর্ট অথবা প্রোটোকল যাই আমরা চিন্তা করি, এটা হলো HTTP। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা একটা IP প্রোটোকল দিয়ে সব কিছু কাজ করেছিলাম, কিন্তু এখানে আসলে আমরা HTTP নিয়ে কাজ করব। HTTP প্রোটোকলটা আসলে থাকে কোথায়? HTTP প্রোটোকলটা আসলে থাকে HTTP-র একটা পোর্ট নাম্বার আছে। পোর্ট নাম্বার যদি আমরা এখানে চিন্তা করি, 80 হলো HTTP-র পোর্ট নাম্বার, এবং HTTP-টা আসলে থাকে হলো TCP লেয়ারের মধ্যে, এই পোর্ট নাম্বারটা ডিফাইন করা থাকে। তো আমরা যেরকম আগের কোশ্চেনের মধ্যে লিখেছিলাম যে প্রোটোকলটা হলো IP, এখানে আসলে মেন প্রোটোকলটা হলো TCP, এবং TCP-র মধ্যে আমরা শুধুমাত্র ম্যাচ করতে চাই HTTP-র পোর্ট নাম্বারটাকে। তো আমরা এখানে কোথায় অ্যাপ্লাই করব, সবচেয়ে ভালো হবে কোথায় আমরা যদি অ্যাপ্লাই করি? এটা আমরা এখানে R2-তে অ্যাপ্লাই করব, কারণ ক্লোজ টু দ্য সোর্স হবে R2-এর। আমরা একটু পোর্ট নাম্বারটা দেখে নিব, গিগাবিট ইথারনেট 0/1-এ। তো G 0/1-এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব, এবং এটা হবে ইনবাউন্ডে। তো আমরা যদি একটু কমান্ডটা দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা R2-এর মধ্যে কাজটা করব। আমরা আশা করি লাস্ট ভিডিওর কমান্ডটা বুঝতে পেরেছি, এটাও আমরা বুঝতে সমস্যা হবে না আমাদের। আমরা ডিরেক্ট চলে যাব গ্লোবাল কনফিগারেশন মোডে, অ্যাক্সেস লিস্ট 101 ইউজ করি আমি, কারণ আমরা এখানে 100 থেকে 199 যে কোনো একটা নাম্বার ইউজ করতে পারবো। 100 আমরা ডিনাই করতে চাই। কী ডিনাই করতে চাই? আমরা TCP লেয়ারের একটা পোর্ট নাম্বারকে। তো আমরা এখানে যদি কোশ্চেন মার্ক দিই, এখানে দেখাবে, সব কিছুই দেখাবে, আমরা এখানে TCP লেয়ারের একটা পোর্ট নাম্বারকে শুধুমাত্র ডিফাইন করতে চাই। তো আমরা এখানে TCP লিখব, TCP সোর্স হবে ল্যাব 6.192.4.0, ওয়াইল্ডকার্ড বিট 255, ডেস্টিনেশন হলো শুধুমাত্র ফাইল অফিস সার্ভারটা, হোস্ট অফিস সার্ভার IP-টা মেবি 11 দেওয়া আছে লাস্টে। আচ্ছা, আমরা এখান পর্যন্ত তো বুঝতে পেরেছি যে আমরা TCP লেয়ার থেকে একটা পোর্ট নাম্বারকে দেখতে চাই। আমরা কিন্তু আসলে TCP লেয়ারটাকে পুরোপুরি অফ করতে চাই না, কারণ FTP সার্ভিস থাকতে পারে অথবা অন্য কোনো সার্ভিস থাকতে পারে। তো আমরা একটা কোশ্চেন মার্ক দেবো এখানে। এখানে লেখা আছে একটা জিনিস, EQ মানে ম্যাচ অনলি প্যাকেটস অন এ গিভেন পোর্ট নাম্বার। এখানে অনেক কিছু দেখা যায়, এস্টাবলিশড, GT মানে এই পোর্ট নাম্বার গ্রেটার দেন পোর্ট নাম্বার হতে পারে। আমরা আসলে একটা সেট অফ কোড পোর্ট নাম্বার নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা এখানে একটা পোর্ট নাম্বার আমরা স্পেসিফিকলি জানি যে 80 পোর্ট নাম্বার। তো EQ পোর্ট নাম্বার একটা কোশ্চেন মার্ক দিই। EQ দিয়ে আমরা এখানে পোর্ট নাম্বার দিয়ে ডিফাইন করতে পারি, স্পেসিফিক পোর্ট নাম্বার দিয়ে, অথবা FTP লিখতে পারি যদি FTP থাকে, POP3 লিখতে পারি যদি আমাদের পোস্ট অফিস প্রোটোকল
অথবা মেল সার্ভার থাকে, এসএমটিপি টেলনেট থাকার জন্য, WWW হলো আমাদের HTTP অথবা 80-র জন্য। তো আমি এখানে স্পেসিফিক নাম বলে দিই WWW, কিন্তু আমি যদি এখানে 80 লিখতাম তাহলে কোনো প্রবলেম ছিল না। তো আমি এখানে WWW দিতেছি, এন্টার। তো এটা হলো আমাদের ফার্স্ট আনসার, ফার্স্ট স্টেটমেন্ট। তো বাকি সবার জন্য কিন্তু পারমিশন দিতে হবে, অ্যাক্সেস লিস্ট 101 পারমিট। এখন কিন্তু আমরা TCP-কে পারমিশন দিব না, এখন বাকি সব কিছুর জন্য পারমিশন দিব। তো এই জন্য আমরা লিখব IP, এনি সোর্স থেকে এনি ডেস্টিনেশন। IP প্রোটোকল যদি ইউজ করি তাহলে আমাদের কোনো EQ লিখতে হতেছে না, কারণ এখানে আমরা কারোর সাথে ম্যাচ করতেছি না কোনো কিছু, এই জন্য আমরা এটা দিতে পারব দিব না, এন্টার। এবং আমরা এটাকে এখন অ্যাপ্লাই করব গিগাবিট ইথারনেট 0/1 এর মধ্যে, ইন্টারফেস গিগাবিট 0/1, IP অ্যাক্সেস গ্রুপ 101 আউট, সরি আউট না ইন, এক্সিট। তো আমরা একটু টেস্ট করি, আমরা এখান থেকে পিং করতে পারবো, অবশ্যই পিং হবে, আবার ট্রাই করি। হ্যাঁ, পিং সাকসেসফুল, আমরা যদি বারবার পিং করি কোনো সমস্যা নাই, সব জায়গায় পিং হবে, কিন্তু এখান থেকে আমরা অফিস সার্ভারটাকে ব্রাউজিং করতে পারবো না। ডেস্কটপ দিয়ে যদি ব্রাউজিং করতে চাই, এখান থেকে আসলে কোনো ব্রাউজিং হবে না, কিন্তু অন্যান্যগুলা থেকে ব্রাউজিং ঠিকই হবে। যদি আমি ল্যাব 7 থেকে করতে চাই ব্রাউজিংটা, দেখি ব্রাউজিং হয় কিনা, আমরা জাস্ট টেস্ট করতেছি। হ্যাঁ, ল্যাব 7 থেকে কিন্তু ব্রাউজিং হইতেছে, শুধুমাত্র আমরা ল্যাব 6টাকে অফ করে দিয়েছি এখানে। তো আমরা একটু দেখে নিব ভালোভাবে যে আমরা কী কী কাজগুলো করেছি। আমরা ফার্স্টে স্টেটমেন্টটা, ফার্স্টে আমরা শুধুমাত্র TCP প্রোটোকল থেকে একটা মাত্র পোর্ট নাম্বারকে অফ করেছি, এবং বাকি সবাইকে আমরা পারমিশন দিয়েছি অন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য, শুধুমাত্র ল্যাব 6টাকে ছাড়া। আমরা একটু ভালোভাবে দেখে নিব প্রোগ্রাম, আমাদের কমান্ডগুলো। আমি কমান্ডটাকে দিয়ে দিব গুগল একটা ড্রাইভের মধ্যে, সবাই দেখতে পারবেন, এবং আমি টপোলজিটাও দিয়ে দিব। এবং আমি আরও একটা ভিডিও তৈরি করব অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে, এবং ওইটাই লাস্ট ভিডিও হবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের। তো সবাই ভালো থাকবেন।